হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় অ্যান্ড শ্রী। তো শুভ 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 সরস্বতী পূজা। তো আমি জানি সবার খুব ভালো কেটেছে সরস্বতী পুজো। তো আজকে আমি একটা ছোটো ব্লগ করবো, ছোটো ব্লগ মানে ছোটো একটা ভিডিওই বানাবো ধরতে গেলে। তো আজকে আমি আমাদের কলেজটা, আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর একটু আধটু জাস্ট একটুখানি কী করেছি সেটা দেখাবো। সো চলো পুরোটা দেখা যাক, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সো চলো লেটস স্টার্ট অ্যান্ড এনজয় ইট। আর একবার বলছি শুভ সরস্বতী পুজো, আর সবার খুব 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 ভালো কাটুক। তো চলো লেটস স্টার্ট অ্যান্ড এনজয় ইট। এটা হচ্ছে আমার বাড়ির পুজো সন্ধ্যারতির সময়। তো ছোটো করেই পুজোটা হয়েছে একদমই, যেহেতু আমাদের বাড়িতে নীল সরস্বতী আছে, বুঝতেই পারছো। আর সকালের ভিডিওটা আমি দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করে এটা করা হয়েছিল সেই জন্য। তো বাড়িতে যখন সন্ধ্যাবেলায় ভোগ দেওয়া হচ্ছিলো সেই সময় আমি একটুখানি জাস্ট করেছি, ঠিক আছে, ছোট্ট মতো জাস্ট একদমই অল্প করে করা হয়েছে। আর পাশেই হচ্ছে আমার স্টুডেন্টদের সমস্ত বই খাতা এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ প্রচুর বই খাতা, মানে এত দুষ্টু সব কটা, পড়বে না বলে সব বই আমার কাছেই দিয়ে গেছে। ফাইনালি আমি আমার কলেজে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার কলেজের ঠাকুর। তো বুঝতেই পারছো ভীষণই সুন্দর, আর এখানেই ঠাকুরটা তোলা হয়েছে। তো আমি জাস্ট একটু ঠাকুরটা দেখিয়ে নিয়ে তোমাদের কলেজটা ডেফিনেটলি একটু ঘুরে দেখানোর পুরোটা চেষ্টা করব আস্তে আস্তে। সো এখানে আমাদের ঠাকুরটা উঠেছে একদম সামনেই, গেটের সামনে, মানে কলেজের ঢুকতেই যে মেন গেট, সেই মেন গেটের সামনে এখানে সাজানো হয়েছে। এরপর আস্তে আস্তে তোমাদের কলেজটা পুরো দেখাবো। তো চলো দেখা যাক কলেজটা। ওকে, এই দেখো আমার কলেজের ভিতরটা। ফার্স্টেই আমি হোয়াইট রোজ দিয়ে শুরু করলাম, বাট আমার এটা ভীষণ ফেভারিট হোয়াইট রোজ। তো কলেজের ভিতরে আমি পৌঁছে গেছি, আমি একটু পিছন দিকটা এসেছি যেখানে গার্ডেন আছে, খুবই সুন্দর, বুঝতেই পারছো প্রচুর সবাই এসেছে, মানে স্টুডেন্টরা তো আছেই, তো আরও অনেকে এসেছে এখানে। যেহেতু চারটে পর্যন্ত সবাই আজকের দিনে ঢুকতে পারবে, চারটে পর্যন্ত, চারটের পর থেকে সবাই কে বের করে দেওয়া হবে, বুঝতেই পারছো ভীষণই সুন্দর। আর গার্ডেনটা সত্যি খুব সুন্দর, আর চতুর্দিকে এত ফুল ফুটেছিল, সিরিয়াসলি দারুণ লাগছিল। তো আমি একটুখানি করেছি, চলো পুরোটা এবার ঘুরে দেখা যাক। ওকে চলো দেখতে থাকো। কি গাইজ, কেমন লাগছে সবার? আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর অনেকটাই চেষ্টা করছি, আর একটু বাকি। তো আমি তো এখন রুমগুলোতে ঢুকতে পারবো না, না হলে একটা দুটো রুমে দেখাতাম, যেহেতু এখন সরস্বতী পুজো তাই পুরোটা বন্ধ, তাই আমি পুরো গার্ডেন আর সামনেটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। সো চলো আর একটু দেখা বাকি, চলো দেখা যাক।
কলেজ তো হলো, এবার আমি কলেজ থেকে একটু বেরিয়ে আছি, মানে মঠের দিকে বা রাস্তার দিকে। সো চলো ওখানটা দেখা যাক। ওকে, এবার আমি চলে এসেছি বিদ্যানগর বয়েজের ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করতে, মানে বিদ্যানগর বয়েজের ঠাকুর দেখাতে। সো বুঝতেই পারছ, চলো দেখা যাক। গাইজ, এখন বাজে বিকেল 4:30, আর এখন আমি বাড়ি ফিরছি। বুঝতেই পারছো আমি গাড়িতে উঠে গেছি। দেন এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে তোমরা ফলো করতে থাকো। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রিয় অ্যান্ড শ্রী। আর যারা দেখছো তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য টাটা।